আজ কে আমরা অ্যাসিড ক্ষার ও লবণ অধ্যায় একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা আলোচনা করব। তার আগে আমরা একটা বিষয় জেনে নিই যে অ্যাসিড আর ক্ষারের ধর্ম প্রকাশের জন্য কিন্তু জলীয় মাধ্যমের গুরুত্ব রয়েছে। মানে জলীয় দ্রবণ ছাড়া অ্যাসিড বা ক্ষারের ধর্ম কিন্তু প্রকাশ পায় না। এইরকম একটা আমরা এই কথাটা আরহানীয় তত্ত্ব অনুযায়ী অ্যাসিড আর ক্ষারের সংজ্ঞার সময়ও বারবার বলেছিলাম যে জলীয় দ্রবণে আমরা অ্যাসিডের সংজ্ঞা দেওয়ার সময় সবসময় জানবে যে অ্যাসিডের ধর্মটা প্রকাশ পাবে জলীয় দ্রবণে, ক্ষারের ক্ষেত্রেও তাই, সেটা জলীয় দ্রবণে তার ধর্ম প্রকাশ করবে। একটা পরীক্ষা নিশ্চয়ই ক্লাস এইটে দেখেছিলে এবং পড়েও ছিলে, সেটা নিশ্চয়ই মনে পড়ছে যে আমরা যদি টার্টারিক অ্যাসিড, এটা পাওয়া যায় কঠিন অবস্থাতে, এটা পাওয়া সম্ভব, টার্টারিক অ্যাসিড পরীক্ষাগারে, এটা তা তো আমরা জানি তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড, কিন্তু পরীক্ষাগারে এটা যে মানে কেমিক্যালস হিসেবে এটা কিন্তু কঠিন অবস্থায় পাওয়া যেতে পারে। তাহলে সেই কঠিন টার্টারিক অ্যাসিড, আমি এটা লিখে যাচ্ছি, কঠিন টার্টারিক অ্যাসিড এবং তার সঙ্গে আমি যদি কঠিন সোডিয়াম বাইকার্বনেট এইটা যদি আমি মেশাই, মানে হচ্ছে তোমার কি খাওয়ার সোডা, সোডিয়াম বাইকার্বনেট, এই দুটো কঠিন পদার্থ আমরা যদি মেশাই তাহলে কিন্তু আমি কোনোরকম বিক্রিয়া দেখতে পাবো না, বিক্রিয়া কিছু ঘটবে না এক্ষেত্রে। কিন্তু সেই অবস্থায় আমি যদি এই মিশ্রণটার মধ্যে জল যোগ করি তাহলেই দেখা যাবে যে বিক্রিয়া শুরু হয়েছে এবং বুদবুদ নির্গত হচ্ছে। এখানে যেটা হয় যে এই দুটো টার্টারিক অ্যাসিড আর সোডিয়াম বাইকার্বনেটের জলীয় দ্রবণে বিক্রিয়া ঘটে কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হয়, সেটাই কিন্তু বুদবুদের আকারে দ্রবণ থেকে নির্গত হতে থাকে। তাহলে জলের উপস্থিতি ছাড়া এই বিক্রিয়াটা ঘটলো না, আমাকে জল যোগ করতে হলো বিক্রিয়াটা ঘটানোর জন্য। এরকম অ্যাসিড আর ক্ষারের বেশিরভাগ বিক্রিয়ায় কিন্তু জলীয় দ্রবণে ঘটতে পারে, সেটাই আমরা বলছি যে জলীয় মাধ্যম এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ আমরা জানি যে অ্যাসিড জলে দ্রবীভূত করলে, যে কোনো অ্যাসিড জলে দ্রবীভূত করলে সেটা আয়নে বিয়োজিত হবে এবং উৎপন্ন করবে কি, অ্যাসিডের ক্ষেত্রে আমরা যেটা পাই এইচ প্লাস আয়ন, আমরা পাবো ক্যাটায়ন হিসেবে শুধুমাত্র এইচ প্লাস আয়নে আমরা পাবো অ্যাসিডের জলীয় দ্রবণে আয়নে বিয়োজনের ফলে। এবার পরবর্তীকালে সেই এইচ প্লাস আয়ন আবার জলের অণুর সঙ্গে যুক্ত হয়ে গিয়ে যেটা তৈরি করে ফেলে সেটা হচ্ছে হাইড্রোক্সোনিয়াম আয়ন বা হাইড্রোনিয়াম আয়ন, মানে এইচ থ্রি ও প্লাস আয়ন এটা তৈরি করে ফেলে। তাহলে জলের উপস্থিতি ছাড়া এটা ঘটবে না। এরকম আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড বা নাইট্রিক অ্যাসিড বা সালফিউরিক অ্যাসিড, এরকম যে কোনো আমরা অ্যাসিডের ক্ষেত্রে যদি বলি, তাহলে আমরা যদি এইরকম আয়নের বিয়োজনের কথা চিন্তা করি তাহলে সেক্ষেত্রে আমরা সম্পূর্ণ আয়নের বিয়োজনের বিক্রিয়াটা দেখব। অর্থাৎ HCl জলীয় দ্রবণে, মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড জলীয় দ্রবণে আয়নে বিয়োজিত হয়ে কী করবে, এইচ প্লাস আয়ন আর সিএল মাইনাস আয়ন উৎপন্ন করবে, সেই এইচ প্লাস আয়ন আবার জলের সঙ্গে যুক্ত হয়ে এইচ থ্রি ও প্লাস মানে হাইড্রোক্সোনিয়াম আয়ন উৎপন্ন করবে। তাহলে আমি সম্পূর্ণ আয়নের বিয়োজনের বিক্রিয়াটা এরকমভাবে লিখতে পারি যে HCl প্লাস H2O, সেখান থেকে তৈরি হচ্ছে কি হাইড্রোক্সোনিয়াম আয়ন পাচ্ছি ক্যাটায়ন হিসেবে, আর পাচ্ছি কি সিএল মাইনাস আয়ন। একইভাবে আমরা যদি এখানে নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে যদি আমরা দেখি, নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রেও তাই, H3 প্লাস H2O, সেখান থেকে তৈরি হচ্ছে কি H3O প্লাস প্লাস হচ্ছে NO3 মাইনাস নাইট্রেট আনায়ন আর হাইড্রোক্সোনিয়াম ক্যাটায়ন। সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রেও তাই, যেখানে আমরা জলের সঙ্গে দেখবো এটা জলের জলীয় দ্রবণে আয়নে বিয়োজিত হয়ে তৈরি করবে H3O প্লাস প্লাস হচ্ছে SO4 মাইনাস। এবার এখানে যেটা হয় এটা ব্যালেন্স করে দিতে হবে, এখানে 2 বসবে, এখানে একটা 2 বসবে। তাহলে এইভাবে এই বিক্রিয়ায় দেখা যাচ্ছে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা নাইট্রিক অ্যাসিড বা সালফিউরিক অ্যাসিড প্রত্যেক ক্ষেত্রে এগুলো জলীয় দ্রবণে আয়নে বিয়োজিত হচ্ছে, এবং শুধু তাই নয় এরা সম্পূর্ণভাবে আয়নিত হচ্ছে জলীয় দ্রবণে। মানে আমি বেশি সংখ্যক, মানে প্রায় বিয়োজনটা সম্পূর্ণ হচ্ছে এবং বেশি সংখ্যক ক্যাটায়ন আর অ্যানায়ন আমরা পাচ্ছি। তাহলে এইগুলো যেহেতু সম্পূর্ণরূপে আয়নিত হচ্ছে, এই অ্যাসিডগুলো জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে আয়নিত হচ্ছে, সেজন্য আমরা এই অ্যাসিডগুলোকে বলবো কি অ্যাসিড, তীব্র অ্যাসিড। এই অ্যাসিডগুলো হচ্ছে সমস্ত তীব্র অ্যাসিড যারা জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে আয়নে বিয়োজিত হয়। আবার আমরা যদি কিছু জৈব অ্যাসিডের কথা চিন্তা করি, ধরো অ্যাসিটিক অ্যাসিড মানে CH3COOH বা ফর্মিক অ্যাসিড, এটা পিঁপড়ের হুলে থাকে, অ্যাসিটিক অ্যাসিড থাকে ভিনিগারের মধ্যে,
বা এগুলো তো আমরা বললাম জৈব অ্যাসিডের কথা, এবার অন্যান্য এর ক্ষেত্রে আমরা বলতে পারি ধরো হাই কার্বনিক অ্যাসিড H2CO একটা অজৈব অ্যাসিড, বা ফসফরিক অ্যাসিড H3PO4। এদের ক্ষেত্রে যেটা হচ্ছে, এদের ক্ষেত্রে কিন্তু এই তীব্র অ্যাসিডের মতো এরা কিন্তু জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে আয়নে বিয়োজিত হচ্ছে না, বরঞ্চ আমরা বলতে পারি এরা আংশিকভাবে আয়নে বিয়োজিত হচ্ছে। এবং এদের ক্ষেত্রে বিয়োজিত অবস্থায় এরা আয়নে বিয়োজিত হয়ে ক্যাটায়ন আর অ্যানায়ন উৎপন্ন করবে, কিন্তু আংশিকরূপে বিয়োজন হচ্ছে, অর্থাৎ আমি কম সংখ্যক ক্যাটায়ন আয়ন পাবো, ক্যাটায়ন আর অ্যানায়ন পাবো। এবং সেক্ষেত্রে আমরা বলতে পারি যে বিয়োজিত অবস্থায় যে ওই আয়নগুলোর সঙ্গে এই অবিয়োজিত অণুগুলো, এগুলো কিন্তু পরস্পরের সঙ্গে সাম্যাবস্থায় থাকে। মানে এখানে যেমন আমি এই আয়নীয় বিয়োজনটা একমুখে তীর চিহ্ন দিয়ে নির্দ্বিধায় দেখাতে পেরেছিলাম, মানে যেহেতু এই তীব্র অ্যাসিডগুলো জলীয় দ্রবণে আয়নে বিয়োজিত হচ্ছে সম্পূর্ণরূপে, সেজন্য আমরা এখানে একমুখে তীর চিহ্ন দিয়ে এই বিক্রিয়াগুলো মানে আয়নীয় বিয়োজনগুলো দেখাতে পেরেছিলাম। কিন্তু এই ক্ষেত্রে যেটা হবে, সেখানে আমি জলীয় দ্রবণে এটা আংশিক রূপে আয়নে বিয়োজিত হবে, আমরা এখানে একটা উভমুখী তীর্চিহ্ন ব্যবহার করব, মানে একটা সাম্যাবস্থা বজায় থাকবে বিয়োজিত অবস্থায় আয়নগুলো এবং অবিয়োজিত অণুর মধ্যে। এবং এখানে আমরা যেটা পাবো, আমরা এখানে অ্যানায়ন হিসেবে পেয়ে যাবো CH3CO-, এই অ্যানায়নটা পাবো, প্লাস পাবো হচ্ছে H3O+, এটা হচ্ছে হাইড্রক্সোনিয়াম আয়ন। এটার ক্ষেত্রে তাই, এটা অ্যাসিটেট আয়ন আর হাইড্রক্সোনিয়াম আয়ন পেলাম। এখানেও তাই, এখানেও কিন্তু এটা আংশিকরূপে আয়নে বিয়োজিত হবে ফর্মিক অ্যাসিড, অর্থাৎ এখানেও কিন্তু আমরা যেটা পাবো H2O-, মানে ফর্মেট আয়ন প্লাস হচ্ছে H3O+, মানে হাইড্রক্সোনিয়াম আয়ন। এই কার্বনিক অ্যাসিডের ক্ষেত্রেও আমরা পাবো H2CO3+H2O, তাহলে এখানে তৈরি হয়ে যাবে হচ্ছে আমার এখানে H3O+, আমি ক্যাটায়নটা পাবো, প্লাস পাবো কার্বোনেট অ্যানায়ন। এখানে একটা ইয়ে চাই, একটা ব্যালেন্স করতে হবে এরকমভাবে, ঠিক আছে। তাহলে এইভাবে কিন্তু আমরা দেখছি যে এরা এর ক্ষেত্রেও এরকম হবে, H2 এরকম আংশিকরূপে আয়নে বিয়োজিত হয়ে তৈরি করবে H3O+, প্লাস হচ্ছে ফসফেট আয়ন, ঠিক আছে। এইভাবে কিন্তু এরা আয়নে বিয়োজিত হচ্ছে, এটা আমি করতে হবে 3 বসবে, হ্যাঁ ঠিক আছে। তাহলে এই প্রত্যেক ক্ষেত্রে এই অ্যাসিডগুলোর ক্ষেত্রে যেমন দেখেছিলাম জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে আয়নে বিয়োজিত হচ্ছে, কিন্তু তার সেই জন্য আমরা এদেরকে তীব্র অ্যাসিড বলেছিলাম, কিন্তু এদের ক্ষেত্রে দেখলাম যে এই অ্যাসিটিক অ্যাসিড বা ফর্মিক অ্যাসিডের মতো জৈব অ্যাসিডগুলো, বা কার্বনিক অ্যাসিড বা ফসফরিক অ্যাসিড, সালফিউরাস অ্যাসিড, এই ধরনের যে অ্যাসিডগুলো সেগুলো অজৈব অ্যাসিডের মধ্যে, তারা জলীয় দ্রবণে আংশিকরূপে আয়নে বিয়োজিত হচ্ছে। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আয়নীয় বিয়োজনটা আমরা একটা উভমুখী তীর্চিহ্ন দিয়ে বোঝাতে পারছি, অর্থাৎ আমি এখানে বলতে পারি যে বিয়োজিত অবস্থায় যে আয়নগুলো এবং অবিয়োজিত অণুগুলো, এই দুজনের মধ্যে কিন্তু পরস্পরের মধ্যে একটা সাম্যাবস্থা বজায় থাকবে, মানে কিছুটা যেমন এরকম আয়নে বিয়োজিত হবে, আবার কিছুটা অবিয়োজিত অবস্থাতেও ফিরে আসবে, এভাবে একটা সাম্যাবস্থা বজায় থাকবে। এই অ্যাসিডগুলোর ক্ষেত্রে আমরা বলতে পারি যে জলীয় দ্রবণে আমরা জলের পরিমাণ যত আমি বাড়াবো, মানে দ্রবণটাকে যত পাতলা করব বা লঘু করব, তত কিন্তু সেখানে আয়নীয় বিয়োজিত হওয়ার প্রবণতা তত বাড়বে, ঠিক আছে। এই তো গেল আমাদের হচ্ছে অ্যাসিডের ব্যাপারটা, এই আর এই অ্যাসিডগুলোকে সেজন্য আমরা বলবো কিন্তু মৃদু অ্যাসিড, যেহেতু এরা জলীয় দ্রবণে আংশিকরূপে আয়নে বিয়োজিত হচ্ছে, এই অ্যাসিডগুলোকে আমরা বলবো মৃদু অ্যাসিড। এই অ্যাসিটিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, এরকম মৃদু অ্যাসিডের উদাহরণ দিলে এরকম আমরা বুঝতে পারি। একই রকমভাবে আমরা এটা অ্যাসিডের ক্ষেত্রে বললাম, এবার ক্ষারের ক্ষেত্রেও ব্যাপারটা তাই, যে সেখানেও কিন্তু জলীয় দ্রবণের যে গুরুত্ব সেটা কিন্তু রয়েছে, মানে সোডিয়াম হাইড্রক্সাইড বা পটাসিয়াম হাইড্রক্সাইড, যে কোনো আমি ক্ষার দ্রবণ নিয়ে যদি আমি চিন্তা করি, ধরো সোডিয়াম হাইড্রক্সাইড আর ক্যালসিয়াম হাইড্রক্সাইডের কথাই ধরো আমি বললাম, তাহলে এদের ক্ষেত্রে যেটা হচ্ছে, এরা কিন্তু জলীয় দ্রবণে আয়নে বিয়োজিত হচ্ছে, এবং এদের ক্ষেত্রে আমরা ক্যাটায়ন পাবো, রেসপেক্টিভ ক্যাটায়নটা পাবো, এবং তার সঙ্গে পাবো হাইড্রক্সাইড অ্যানায়ন, ঠিক আছে। এই ঘটনাটাও কিন্তু জলীয় দ্রবণের উপস্থিতি ছাড়া ঘটবে না, ঠিক আছে। তাহলে এখানে দেখতে পেলাম যে অ্যাসিডের ক্ষেত্রে আয়নীয় বিয়োজন বলি বা ক্ষারের ক্ষেত্রে আয়নীয় বিয়োজন বলি, এই দুটো ক্ষেত্রে কিন্তু জলীয় দ্রবণের উপস্থিতি ছাড়া এই আয়নীয় বিয়োজনটা ঘটবে না। এবার আমরা এখান এবার অন্য একটা মূল বিষয়টা আমি প্রবেশ করছি। এবার দেখো, এবার অ্যাসিড আর ক্ষারের জলীয় দ্রবণ আমরা
শনাক্ত করতে পারবো। আমরা একটা ক্লাস সেভেনে দেখেছিলাম লিটমাস কাগজ দিয়ে শনাক্ত তো করেছিলাম, এছাড়া আমরা নির্দেশকের কথা জেনেছিলাম, সেটা আমরা ক্লাস নাইনে পড়বো, একটু পরে আমরা এরপরে এই টপিকটা পড়বো। কিন্তু আমরা জানি যে নির্দেশকের সাহায্যে আমরা অ্যাসিডের এবং ক্ষারের শনাক্তকরণ করতে পারি। তো সেইখানে আমরা কিন্তু কোন অ্যাসিড কতটা তীব্র অ্যাসিড বা কতটা মৃদু অ্যাসিড বা কতটা কোন ক্ষারটা কতটা তীব্র ক্ষার সেইটা কিন্তু আমরা বুঝতে পারি না, এখনও অবধি সেই পদ্ধতি আমরা পড়িনি। এবার এখানে আমি মূল বিষয়টা প্রবেশ করার আগে একটা কথা বলে দিই যে আমরা জানি যে জল, বিশুদ্ধ জল, সেটা কিন্তু খুব বেশি আয়নে বিয়োজিত হয় না, কিন্তু খুব সামান্য পরিমাণে আয়নে বিয়োজিত হয়ে সেটা কী কী আয়ন হিসেবে থাকে, এইচ প্লাস এবং ওএইচ মাইনাস আয়ন হিসেবে থাকে, কিন্তু এটা খুব সামান্য পরিমাণে আয়নে বিয়োজিত হয়। আর এইচ প্লাস আয়ন আম তো আমরা জানি যে এরা মুক্ত অবস্থায় এইচ প্লাস আয়নটা থাকে না, সেই এইচ প্লাস আয়ন আবার জলের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে যেটা তৈরি করে ফেলে সেটা হচ্ছে কি হাইড্রোক্সোনিয়াম আয়ন, এটা তৈরি করে ফেলে। তাহলে আমি যদি এই সম্পূর্ণ বিক্রিয়াটাকে আমি এইরকমভাবে লিখতে পারি যে জল এইভাবে আয়নে বিয়োজিত হচ্ছে, এইচ টুও প্লাস এইচ টুও, সেখান থেকে তৈরি হয়ে যাচ্ছে কি এইচ থ্রিও প্লাস, আমি ক্যাটায়ন হিসেবে পাচ্ছি হাইড্রোক্সোনিয়াম ক্যাটায়ন, আর অ্যানায়ন হিসেবে পাচ্ছি ওএইচ মাইনাস বা হাইড্রোক্সাইড অ্যানায়ন। ঠিক আছে, এবার একটা জিনিস জানবে যে আমি এই এত ডিটেলে আমি এই এইভাবে আমি এটাকে বলছি না, আমি আমি এইভাবেই এইভাবেই বিক্রিয়াটাকে আমি যদি প্রকাশ করি সুবিধার জন্য, আমি জানি যে এইচ প্লাস আয়ন জলের সঙ্গে যুক্ত হয়ে এইচ টু প্লাস আর ওএইচ মাইনাস আয়ন উৎপন্ন করে, কিন্তু আমি বোঝার সুবিধার জন্য আমি এইভাবে বিক্রিয়াটাকে লিখে বলছি। এবার জলের ক্ষেত্রে এই যে আয়নে বিয়োজনটা যে ঘটলো বললাম সামান্য পরিমাণে আয়নে বিয়োজিত হলো, সেখানে কিন্তু মনে রাখবে যে এখানে সমান সংখ্যক এইচ প্লাস আয়ন এবং ওএইচ মাইনাস আয়ন থাকবে, মানে এইচ প্লাস আয়ন ঠিক যতগুলো থাকবে ওএইচ মাইনাস আয়নও ততগুলো থাকবে, সেই জন্য জলকে আমরা বলতে পারি একটা প্রসম তরল পদার্থ। ঠিক আছে, জল হচ্ছে একটা প্রসম পদার্থ, এটা কোনো অ্যাসিডও নয়, এটা কোনো ক্ষারও নয়। কিন্তু এইবার আমি ধরো জলের মধ্যে সামান্য হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করেছি, তাহলে আমি জানি জলের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করলে কী হবে, এদিকে তো জল মানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের জলীয় দ্রবণ, তাহলে জল নিজে সামান্য পরিমাণে আয়নে বিয়োজিত হয়ে এইভাবে এইচ প্লাস আর ওএইচ মাইনাস আয়ন উৎপন্ন করে রয়েছে। এইবার হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করলে সেটা কী করবে, সেটা কিন্তু ওই দ্রবণের জলীয় দ্রবণের মধ্যে ক্যাটায়ন হিসেবে এইচ প্লাস আয়ন এবং অ্যানায়ন হিসেবে সিএল মাইনাস আয়ন উৎপন্ন করবে। এবার বিশুদ্ধ জলের ক্ষেত্রে আমরা যেটা দেখছিলাম যে এইচ প্লাস আয়নের সংখ্যা এবং ওএইচ মাইনাস আয়নের সংখ্যা দুটো পরস্পর সমান হয়, কিন্তু আমি জলে হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করলে দেখো আমি হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিয়োজনেও কিন্তু এইচ প্লাস ক্যাটায়নটা পাচ্ছি। তাহলে এখানে যেটা দেখা যাচ্ছে, দেখো এইচ প্লাস ক্যাটায়নের সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে এই অবস্থায়, কিন্তু জলীয় দ্রবণে মানে আমি হাইড্রোক্লোরিক অ্যাসিডের জলীয় দ্রবণে বা যে কোনো অ্যাসিডের জলীয় দ্রবণে আমি তো এই ধরনের বিয়োজন তো আমি দেখতে পাবো, এরকম ধরনের বিয়োজন তো হবে, তাহলে মানে এর ভাব আগের ধাপটা যদি বলি যে এইচ প্লাস সিএল মাইনাস, এখানে এইচ প্লাস আর এনও থ্রি মাইনাস, এখানে এইট টু এইচ প্লাস প্লাস এসও ফোর টু মাইনাস, তাহলে এইচ প্লাস আয়ন তো আমরা বাড়তি ওই অ্যাসিডটার বিয়োজনেও পাচ্ছি, তাহলে এইচ প্লাস আয়নের সংখ্যা আর ওএইচ মাইনাস আয়নের সংখ্যা কিন্তু এই দ্রবণে আর সমান থাকছে না, কারণ ওএইচ মাইনাস আয়নের থেকে এইচ প্লাস আয়নের সংখ্যা বেশি হয়ে যাচ্ছে। হলো এটা গেলে আমরা অ্যাসিডের ক্ষেত্রে বললাম, আর মানে সেক্ষেত্রে কিন্তু দ্রবণটার আম্লিক ধর্ম প্রকাশ পাবে। এবার ক্ষারের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আমি ক্ষারের ক্ষেত্রে যত ধরো সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ নিয়েছি, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ নিলে জল এখানে আগের থেকে কিছুটা সামান্য পরিমাণে আয়নে বিয়োজিত হয়ে এইচ প্লাস আর ওএইচ মাইনাস আয়নে বিয়োজিত হয়ে রয়েছে, এইচ প্লাস আর ওএইচ মাইনাস আয়নের সংখ্যা পরস্পর সমান, কিন্তু আমি যখন সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ নিয়েছি তার মানে সোডিয়াম হাইড্রোক্সাইড জলীয় দ্রবণে আয়নে বিয়োজিত হয়ে এনএ প্লাস আর ক্যাটায়ন আর ওএইচ মাইনাস আয়ন উৎপন্ন করছে, বা সেই ক্ষেত্রে আমি দেখছি যে ওএইচ মাইনাস আয়নের সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে এইচ প্লাস আয়নের থেকে, অর্থাৎ দ্রবণের তখন ক্ষারীয় ধর্ম প্রকাশ পাচ্ছে। তাহলে আমরা এখানে পরিষ্কারভাবে একটা কথা বুঝে নিতে হবে যে আমরা যদি দেখি যে জলীয় দ্রবণে এইচ প্লাস আয়ন আর ওএইচ মাইনাস আয়নের সংখ্যা পরস্পর সমান, তখন আমি বলবো দ্রবণটা প্রসম। যদি ওএইচ মাইনাস আয়নের থেকে এইচ প্লাস আয়নের সংখ্যা বেশি হয় তাহলে দ্রবণটা আম্লিক, আর এইচ প্লাস আয়নের থেকে যদি ওএইচ মাইনাস আয়নের সংখ্যা বেশি হয় তাহলে আমি বলবো দ্রবণটা ক্ষারীয়। ঠিক আছে,
এবার তাহলে আমরা জলীয় দ্রবণে কোনো নির্দেশক আমি যোগ করে আমি বলতে পারি যে কোনটা অ্যাসিড কোনটা ক্ষার, কিন্তু কতটা তীব্র অ্যাসিড বা কোনটা কতটা তীব্র ক্ষার সেটা বোঝার জন্য কিন্তু আমরা এইচ প্লাস আয়নের গাঢ়ত্ব কত সেটা জানতে হবে। মানে এইচ প্লাস আয়নের গাঢ়ত্ব যেখানে যত বেশি হবে ও এইচ মাইনাস আয়নের তুলনায় সেটা তত আম্লিক হবে। তো সেটা কিন্তু আমি নির্দেশক বা লিটমাস কাগজ এসব দিয়ে কিন্তু আমি বুঝতে পারবো না। তাই তার জন্য যেটা আমাদের লাগবে সেটার জন্য বলা হয়েছে যে অসুবিধা দূর করার জন্য 1909 সালে বিজ্ঞানী সোরেনসে একটা এই এইচ প্লাস আয়নের গাঢ়ত্ব বা দ্রবণের এইচ প্লাস আয়নের গাঢ়ত্ব বা হাইড্রক্সোনিয়াম মানে এইচ থ্রিও প্লাস আয়নের গাঢ়ত্ব যাই বলি না কেন এটা প্রকাশ করার জন্য একটা স্কেল প্রবর্তন করেন, যে স্কেলটাকে আমরা বলছি কি পিএইচ স্কেল। ঠিক আছে, পিএইচ স্কেল মানে স্মল পি ক্যাপিটাল এইচ, এখানে পি মানে এটা এসছে কিন্তু জার্মান শব্দ পোটেন্স থেকে মানে ক্ষমতা, এটা প্রথম অক্ষর পি এখান থেকে এসেছে। আর এইচ ক্যাপিটাল এইচ মানে হচ্ছে আমি এখানে দ্রবণের এইচ প্লাস আয়ন বা হাইড্রক্সোনিয়াম আয়ন মানে এইচ2ও প্লাস আয়নের গাঢ়ত্ব বোঝাচ্ছি, সেই জন্য আমি এখানে ক্যাপিটাল এইচ লিখেছি। তাহলে এই পিএইচ স্কেলের সাহায্যে আমরা বুঝতে পারবো যে কোন দ্রবণ কতটা তীব্র আম্লিক বা কতটা তীব্র ক্ষারীয়। আমরা যাই দেখব যে বিশুদ্ধ জলের মধ্যে বিশুদ্ধ জলে এইচ প্লাস বা এইচ থ্রিও প্লাস আয়নের যে গাঢ়ত্ব সেটা হচ্ছে 10^-7 মোল লিটার ইনভার্স, মানে পার লিটার জলে 10^-7 মোল এইচ প্লাস আয়ন থাকে বা এইচ থ্রিও প্লাস আয়ন থাকে। ঠিক আছে, এবার ওইচ মাইনাস আয়নের গাঢ়ত্ব তো আমরা জানি যে এইচ প্লাস আয়নের সঙ্গে সমান হবে যদি বিশুদ্ধ জল হয়, তাহলে ওইচ মাইনাস আয়নের ক্ষেত্রেও কিন্তু গাঢ়ত্ব হবে 10^-7 মোল লিটার ইনভার্স। ঠিক আছে, এবার আমি এই এইচ প্লাস বা এইচ থ্রিও প্লাস আয়নের গাঢ়ত্বকে এইভাবে বোঝাই, এইচ থ্রিও প্লাস আয়ন যদি আমি বলি হাইড্রক্সোনিয়াম আয়ন সেটাকে এখন থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখে আমি এর গাঢ়ত্বটা বোঝাই, আর ওইচ মাইনাস আয়নের ক্ষেত্রে আমরা বোঝাবো এইরকমভাবে থার্ড ব্র্যাকেটের মধ্যে ওইচ মাইনাস, তাহলে এইটা বোঝাচ্ছে এইচ থ্রিও প্লাস আয়নের গাঢ়ত্ব আর এটা বোঝাচ্ছে ওইচ মাইনাস আয়নের গাঢ়ত্ব। এবার এই দুটো গাঢ়ত্বের যে গুণফল সেটা হচ্ছে কি এইচ থ্রিও প্লাস এই গাঢ়ত্ব মানে হাইড্রক্সোনিয়াম আয়ন বা হাইড্রোজেন আয়নের গাঢ়ত্ব গুণফল গুণ ওইচ মাইনাস আয়নের গাঢ়ত্ব এইটা কিন্তু সর্বদা হবে কত, দেখো 10^-7 × 10^-7, তার মানে এটা আমরা সূচকের নিয়মে জানি 10^-7 মানে 10^-14 সর্বদা হবে, এবং এই জিনিসটা কিন্তু সর্বদা ধ্রুবক থাকবে মানে একই থাকবে। এইচ থ্রিও প্লাস আয়ন এবং ওএইচ মাইনাস আয়ন এই দুজনের গাঢ়ত্বের গুণফলটা কিন্তু সর্বদা ধ্রুবক থাকবে, এই মানটাই থাকবে। এবার সেই জন্য আমরা বলতে পারি যে যখন এইচ থ্রিও প্লাস আর ওইচ মাইনাস আয়নের গাঢ়ত্ব সমান পরস্পর, তখন কি দ্রবণটার মধ্যে আম্লিক বা ক্ষারীয় কোনো ধর্মই প্রকাশ পাচ্ছে না, মানে দ্রবণটা প্রসন্ন হচ্ছে। কিন্তু যখন এইচ থ্রিও প্লাস আয়নের গাঢ়ত্ব বেশি হচ্ছে তখন কিন্তু স্বাভাবিকভাবে গুণফলটা ধ্রুবক রাখতে গেলে ওইচ মাইনাস আয়নের গাঢ়ত্বটা কম হতে হবে, দ্রবণে তখন আম্লিক ধর্ম প্রকাশ পাবে। আবার ওইচ মাইনাস আয়নের গাঢ়ত্ব যদি বেশি হয় এইচ থ্রিও প্লাস আয়নের গাঢ়ত্ব কিন্তু কম হতে হবে। ঠিক আছে, এইটা হচ্ছে নিয়ম, এটা খুব ডিটেলে আমরা এখানে পড়বো না, আমরা মোটামুটি এতটা পর্যন্তই আমরা এখানে আমাদের আলোচনাটা সীমাবদ্ধ রাখবো। এবার আমরা পিএইচের ব্যাপারটায় চলে আসি। পিএইচের ক্ষেত্রে যে সোরেনসেন একটা স্কেল প্রবর্তন করে, স্কেল মানে বুঝতে পারছো যে একটা কিছু কি কোনটা পিএইচ স্কেল সেটা বোঝানোর জন্য তোমাদের বইতে একটা ছবি আছে, এইটা আমরা দেখবো। দেখো এই যে এইটা এইটা হচ্ছে পিএইচ স্কেল, এটা হচ্ছে পিএইচ স্কেল। দেখো পিএইচ স্কেলে পিএইচ এর মানটা 0 থেকে 14 পর্যন্ত, এরকম তোমরা যেমন সংখ্যা রেখা করেছিলে অঙ্কে ঠিক সেরকমভাবে একটা সরলরেখার উপরে এই পিএইচ মানগুলো লেখা আছে। অর্থাৎ পিএইচ স্কেলটার ক্ষেত্রে পিএইচ এর মান কত থাকে 0 থেকে 14 মধ্যে। এবার যখন এই পিএইচ কোনো দ্রবণের পিএইচ যদি 7 হয় তাহলে সেই দ্রবণটা হয় প্রসম, মানে বিশুদ্ধ জলের ক্ষেত্রে পিএইচ এর মান হয় 7, বা অন্য কোনো প্রসম তরলের ক্ষেত্রে বা প্রসম দ্রবণের ক্ষেত্রে পিএইচ এর মান হয় 7। যত পিএইচ এর মান 7-এর কম হবে সেটা হবে কিন্তু তত আম্লিক দ্রবণ, আর ক্ষারীয় দ্রবণের বেলায় পিএইচ এর মান হবে 7-এর থেকে বেশি। ঠিক আছে, এটা বলে দিলাম যে পিএইচ = 7 হবে প্রসম দ্রবণের ক্ষেত্রে, 7-এর কম যদি পিএইচ হয় কোনো দ্রবণের মানে 6, 5, 4, 3, 2, 1 এই ধরনের মান যদি হয় তাহলে সেগুলো হচ্ছে আম্লিক দ্রবণ।
আম্লিক দ্রবণে পিএইচ 7-এর কম হয়। সেখানে এইচ প্লাস আয়নের গাঢ়ত্বটা কিন্তু বেশি থাকে আম্লিক দ্রবণের ক্ষেত্রে, সেই জন্য পিএইচ মানটা কম হচ্ছে। আর ক্ষারীয় দ্রবণের বেলাতে কিন্তু এইচ প্লাস আয়নের গাঢ়ত্ব বা এইচ সিও প্লাস আয়নের গাঢ়ত্ব কম হয়, সেখানে কিন্তু পিএইচ হবে 7-এর থেকে বেশি, মানে 8, 9, 10, 11, 12, 13, 14 অবধি হয়। পিএইচ 0 থেকে 14-এর মধ্যে থাকে, তাহলে সেইটা যদি হয় 7-এর বেশি হয় তাহলে কিন্তু পিএইচ সেই দ্রবণটা হচ্ছে ক্ষারীয় দ্রবণ, ঠিক আছে। এই জন্য এখানে কতগুলো মান দিয়ে সেটা বুঝতে পারবে। এখানে যেমন গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রে বলছে পিএইচ হচ্ছে 0, মানে সেখানে কোনো জল নেই, তার পিএইচ 0 বলছে। পাতলা হাইড্রোক্লোরিক অ্যাসিড, পাতলা হাইড্রোক্লোরিক জল মেশানো, সেখানে 1, পিএইচের মান দেখো 7-এর কম। পাকস্থলীর জারক রস, সেখানেও কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, পাকস্থলীর থেকে যে রস নিঃসৃত হয় পরিপূরিকাকে সাহায্য করে, সেখানে কিন্তু 1.4, অর্থাৎ সেটাও আম্লিক। লেবুর রসের ক্ষেত্রে পিএইচের মান হচ্ছে 7-এর কম, 2.5। ভিনিগার দেখো সেটাও আম্লিক দ্রবণ, তারও পিএইচের মান হবে 4, 4.0। দুধ হচ্ছে প্রসনর কাছাকাছি, মানে 6.5, মানে প্রায় 7-এর কাছাকাছি, তাহলে এটা আমি বলতে পারি মৃদু আম্লিক। হ্যাঁ আচ্ছা, আর জলের ক্ষেত্রে পিএইচ হচ্ছে 7, কারণ জল হচ্ছে প্রসন। রক্তের ক্ষেত্রে পিএইচ হচ্ছে 7.4, ঠিক আছে, এটা হচ্ছে মৃদু ক্ষারীয়। যদি পিএইচ 7-এর বেশি কিন্তু 7-এর খুব কাছে, 7.4, 7.5, তাহলে আমি সেটাকে বলতে পারি মৃদু ক্ষারীয়। আর একটা দ্রবণের পিএইচ ধরো 12-13 হয়েছে, সেটাকে আমরা বলবো তীব্র ক্ষারীয়। এরকমভাবে একটা দ্রবণের পিএইচ যদি 1-2 হয় সেটা তীব্র আম্লিক, কিন্তু এই 6.5 এটা মানে 7-এর থেকে কম পিএইচটা, কিন্তু সেটা মৃদু আম্লিক, ঠিক আছে। এইভাবে আমরা এটাকে বলতে পারি, যত পিএইচ 7-এর থেকে কম হবে তত আম্লিক দ্রবণের দেখো তীব্রতা বাড়ে, যত পিএইচ 7-এর থেকে বেশি হবে ক্ষারীয় দ্রবণের তীব্রতা বাড়ে। এবার এই পিএইচ বোঝার জন্য আমরা একটা কাগজের সাহায্য নিই, যেটাকে বলা হয় পিএইচ কাগজ। এই কাগজটার থেকে কিন্তু আমরা একটা দ্রবণের পিএইচ কত সেটা বুঝতে পারবো। আমরা তোমরা যেমন লিটমাস কাগজ দেখেছো ঠিক সেরকমই পিএইচ কাগজটা এরকম ধরনেরই হয়। এইটা হচ্ছে পিএইচ কাগজ, এই যে এটা হচ্ছে হলুদ রঙের এই স্ট্রিপগুলো, এখান থেকে পিএইচ কাগজ নিয়ে আম্লিক ক্ষারীয় এবং প্রসম দ্রবণ কোনটা কী সেটা পরীক্ষা কর, মানে কোনটা কতটা তীব্র আম্লিক কতটা তীব্র ক্ষারীয় সেটা প্রকাশ করা হয়। কীভাবে করা হয়, আমরা একটা দ্রবণ যদি আমাকে দেওয়া হয়, আমি পিএইচ কাগজটাকে সেই দ্রবণের মধ্যে দ্রবণে স্পর্শ করাবো, তাতে কী হবে পিএইচ কাগজের রঙের কিন্তু পরিবর্তন হবে। এবার সেই যে রঙটা আমি পাবো সেটাকে দেখো, এইখানে একটা রেফারেন্স চার্ট আছে, বিভিন্ন রং দেওয়া রয়েছে। এইটাতে দেখো যদি কোনো দ্রবণের পিএইচ 7 হয় জলের ক্ষেত্রে, তাহলে তার দ্রবণে যদি আমি পিএইচ কাগজটা প্রবেশ করাই তাহলে সেটা এরকম রং দেখাবে। আবার যদি 8 হয় তখন পিএইচ কাগজে এরকম রং দেখাবে, মানে সেই কাগজটাকে আমি রং পরিবর্তনের পর দ্রবণে প্রবেশ করালে এটা রং পরিবর্তন হচ্ছে, সেইটাকে নিয়ে এসে আমি রেফারেন্স চার্টের সঙ্গে মেলাবো, দেখবো কোন দাগে ওটা মিলছে, তাহলে আমি বুঝে যাবো যে সে ধরো আমি এই রঙটা পেয়েছি, ধরো নীল এই রঙটা পেয়েছি, তাহলে আমি বুঝতে যাবো সেই দ্রবণের পিএইচ হচ্ছে প্রায় 12, ঠিক আছে। এইটা আমরা এখান থেকে দেখবো, দেখো আমি এখানে তিনটে এখানে দ্রবণ নিয়েছি, আমি প্রথম নিচ্ছি হচ্ছে দেখো একটা কিছুনে একটা জল আছে, জল বিশুদ্ধ জল। এবার আমি এইখানে যদি পিএইচের কাগজটা একটু প্রবেশ করাই, আমি একটা কাগজ ছিঁড়ে নিচ্ছি, দেখো জলের মধ্যে যদি আমি পিএইচ কাগজটা প্রবেশ করাই দেখতে পাচ্ছ এটা কিন্তু হলুদ রঙ ছিল, তো এটা দেখো আস্তে আস্তে এটা কিন্তু সবুজ হয়ে গেল, দেখো রঙটা পুরোই আলাদা, ঠিক আছে। তাহলে এইটা আমি বুঝে গেলাম, এটা পিএইচ হচ্ছে এই যে 7 বুঝলে, তাহলে আমি বুঝলাম জল হচ্ছে একটা প্রসম পদার্থ যার পিএইচ হচ্ছে 7। এরকমভাবে আমি এইখানে একটা ভিনিগার দ্রবণ যদি নিই, দেখো ভিনিগার দ্রবণ আমি নিয়েছি, সেখানে আমি পিএইচ কাগজটা প্রবেশ করাই, এরাও কিন্তু দেখো একদম কালারটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে আমি বুঝে যাবো যে ভিনিগারের পিএইচ কিন্তু হচ্ছে এটা 7-এর থেকে কম, ঠিক আছে, এটা 7-এর থেকে কম পিএইচটা, তো এটাটা আম্লিক অ্যাসিটিক অ্যাসিড থাকে আমরা জানি। আচ্ছা, এবার আমি একটা সাবান জল নিয়েছি, দেখো সাবান জলের মধ্যে আমি যদি এই পিএইচ কাগজটা প্রবেশ করে, এটা ক্ষারীয় দ্রবণ আমরা সবাই জানি,
দেখো এটা কালারটা কিন্তু হয়ে গেল, দেখো ব্লু, তার মানে এটা হচ্ছে পিএইচ 7-এর থেকে বেশি। এইভাবে আমরা রেফারেন্স চার্ট থেকে মিলিয়ে মিলিয়ে আমরা কিন্তু দ্রবণের পিএইচ কোনটা কত তীব্র আম্লিক, কত তীব্র ক্ষারীয় সেটা প্রকাশ করতে পারি। আজকে এই অবধি থাক, পরের দিন আমরা দৈনন্দিন জীবনে পিএইচ এর গুরুত্ব বুঝবো।